আলাইকুম, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে খুব সহজভাবে তৈরি করে দেখাবো গরুর মাংস দিয়ে আলুর ঝোল। তো সময় নষ্ট না করে চলুন পুরো রেসিপিটি দেখে আসি। এখানে আমি একটি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। আমি এখানে 2 টেবিল চামচ সয়াবিন তেল ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি আলু। আলুগুলোকে আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। সামান্য পরিমাণ লবণ দিয়ে খুব ভালোভাবে আলুগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব। এখানে আমাদের আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিচ্ছি। একই তেলে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি 7-8টা সাদা এলাচ, 2 টুকরো দারচিনিকে ভেঙে দিয়েছি। দিয়ে দিলাম আদা, জিরা ও রসুন বাটা, 1 টিস্পুন গুঁড়ামরিচ, 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো, 7 মতো লবণ। দিয়ে দিচ্ছি 7-8টি কাঁচামরিচ ফালি করে। সবগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে আমি মশলাগুলোকে তেলের উপরে ভেজে নেব। মশলাগুলোকে প্রায় ভাজা। এখানে আমি 1 কেজি পরিমাণে গরুর মাংস নিয়েছি, হাড় ও চর্বি সহ। আর এই মাংসগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। সবগুলোকে খুব ভালোভাবে মিক্স করে দিচ্ছি। গরুর মাংস থেকে চর্বি কমানোর জন্য অবশ্যই গরম পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেবেন, তাহলেই গরুর মাংসে যে ফ্যাটটা থাকে সেটা আর থাকবে না। রান্নার সময় গরুর মাংসগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 5 মিনিট ঢাকনা খুলে নেড়ে দেব। মাংস যত ভালো কষানো হবে মাংসের স্বাদটা ততই ভালো আসবে। এখানে আমি বারবার নেড়ে চেড়ে কষিয়ে নেব। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। এ পর্যায়ে ঢাকনা উঠিয়ে আমি 4টি গোটা রসুন দিয়ে দেব। খুব ভালোভাবে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। এ পর্যায়ে আমাদের মাংসগুলো কষানো হয়ে গিয়েছে। এখন আমি এতে পানি অ্যাড করে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত। এখানে আমাদের মাংসটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। আমি নেড়ে চেড়ে এতে আলু অ্যাড করে দেব, যে আলুগুলো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম। সবগুলোকে খুব ভালোভাবে মিক্স করে দিচ্ছি। আলু দিয়ে গরুর মাংস রান্না করলে একটু ঝোলঝোল ভাবে রাখতে হবে, নয়তো এটা একবারে টেনে শুকিয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। এ পর্যায়ে ঢাকনা খুলে দেখুন, একদম খুব ভালোভাবে মাংসটা ফুটে উঠেছে। এ পর্যায়ে আমি 1টা চামচের সাহায্যে দেখে নেব যে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। এখানে আমাদের আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো। আমি জিরাগুলোকে খুব ভালোভাবে টেলে গুঁড়ো করে রেখেছিলাম। সবগুলোকে ভালোভাবে মিক্স করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব আরও 5 মিনিটের জন্য। এরপরে নামিয়ে পরিবেশন করব। এখানে আমাদের মাংসগুলো হয়ে গিয়েছে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে আমার সাথেই থাকবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।